আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে একটা জিনিস দেখব যে আমরা আজকে একটা ফোনের রিভিউ স্পেসিফিকেশন রিভিউ করব। এটা হচ্ছে গিয়ে পোকো M2 রিলোডেড। এটা অলরেডি দেশের বাজারে রিলিজ হয়ে গেছে। 4 GB 64 GB একটা ভেরিয়েন্ট, প্রাইস হচ্ছে গিয়ে 14,990 বা 99। হোয়াট ইউ ওয়ান্ট টু সে, এটা হচ্ছে গিয়ে প্রসেসর আছে। আমার ভালো লাগছে 15,000 টাকার মধ্যে। এটা একটা ফোন না, অনেক ফোনই আছে, মনে হয় 2টা আরো আছে। বাট এটার যা রিভিউ দেখলাম অনেক ভালো লাগছে। আর এটার 394 PPI আছে। আর এটার NTCS রেশিও হচ্ছে কি 70%। আর এটার নাইট ডিসপ্লে, রিডিং মোড, কালার, টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট, এটার ফিচার্স আছে। নেটওয়ার্ক 4G ডুয়াল সিম, মানে 2টা সিমই হচ্ছে কি 4G, 2টা সিম, 1+2+1, মানে 3টা সিমতে থাকছে। এটাই ভালো, কারণ এই কারণে আমি SD কার্ড ইউজ করতে পারবো। আর সবসময় মাথায় রাখবেন একটা টিপ দিয়ে দেয়, এই সুযোগে যে আপনার প্লাস্টারের উপরে মেমোরি কার্ড কেনার চেষ্টা করবেন। প্লাস্টারই কিনেন কিন্তু নিচে কিনবেন না, তাহলে সমস্যা। স্যামসাং বা অন্য জায়গা থেকে নেন, তাহলে রিড রাইট স্পিড একটু ভালো পাবেন। আর এটার নেটওয়ার্ক ব্যান্ড আছে GSM, সব 4G নেটওয়ার্ক ব্যান্ড। আর আমার কাছে দেখছি তেমন ব্যাপার নেই। আর একটা ডুয়াল সিম ইউসেজ, ক্যান বি সেট উইচ সাপোর্ট 4G প্লাস 2G কলিং অ্যান্ড ডেটা কানেক্টিভিটি, ব্লুটুথ 5.0, আর ওয়াইফাই 2.4 GHz আর 5 GHz আছে। এটা আমার কাছে ভালো লাগছে, বিকজ আমার আম্মুর ফোনে এটা নাই, এই কারণে আমার বিরক্ত লাগে। আমার যেটা ফোন নষ্ট হয়ে গেছিল ওটা ছিল। এটা অনেক ভালো ফিচার্স, যেটা যারা ইউজ করছেন একবার তারা আর ফেলতে পারবেন না। যাই হোক, এটা USB টাইপ সি চার্জিং পোর্ট আছে, আর 3.5 mm অডিও পোর্ট আছে। এটা স্বাভাবিক এপ্রাইজ রেঞ্জে। নেভিগেশন আর GPS আছে, AGPS আছে, আমাদের নোনেস আছে, কম্প্যাস আছে, সব কিছু আছে। সেন্সর সে হচ্ছে গিয়ে ভাইব্রেশন মোটর আছে, প্রক্সিমিটি সেন্সর, জাইরোস্কোপ আছে, হাফ সেন্সর, জাইরোস্কোপ গেমিং এ তো খুবই ভালো, ইলেকট্রনিক কম্পাস আছে, এবং মাল্টি ডিয়ার সাপোর্ট, সব কিছু সাপোর্ট করবে। আর প্যাকেজ হচ্ছে কি, প্যাকেজের ভিতরে থাকবেন ফোনটা পাবেন, পাওয়ার অ্যাডাপ্টার পাবেন, টাইপ সি কেবল পাবেন, সিম এজেক্টর টুল পাবেন, ওয়ারেন্টি কার্ড পাবেন, ইউজার গাইড পাবেন। আর এটা 18 W চার্জিং সাপোর্ট করে, বক্সে মনে হয় 10 W দিয়ে দেবে বা সামথিং লাইক দ্যাট, জানি না যতটুকু মনে হয়। কারণ আমার মনে হয় একটা ফাস্ট চার্জার কিনে রাখা ভালো। রিভিউ দেখে আমি একটা রিভিউ লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা হচ্ছে গিয়ে দেখতে পারেন। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, প্রমোশনাল ডেসক্রিপশনের ভিডিও না, আমার কাছে ভালো লাগছে কারণ আপনাদের দিলাম। এটাই ছিল আজকের ভিডিও। সো বাই, আসসালামু আলাইকুম।